চাকরি নয় ব্যবসা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা সবাই জানেন আমার এই চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা চলে আসছি একজন খুবই সফল ব্যবসায়ীর কাছে। তো আপনারা সবাই জানেন যে আমি আসলে আমার চ্যানেলে যারা খুবই সফল ব্যবসায়ী তাদের কাছে আমি যাই সফলতার মূল মন্ত্র কী সেটা জেনে আপনারাও যেন সফল হতে পারেন তার জন্যই আমার এই চ্যানেলটি করা। তো আজকে তারই ধারাবাহিকতা আমরা চলে আসছি অটোরিকশার যে ব্যাটারি এবং বিভিন্ন যন্ত্রাংশ খুচরা যন্ত্রাংশ বিক্রয় করেন এমন একজন সফল ব্যবসায়ীর কাছে। তো আজকে জানবো যে উনি ব্যবসায়ীটা কীভাবে স্টার্ট করেন, কত লাভ, কত কীভাবে সে শুরু করলেন এবং নতুনরা কীভাবে শুরু করতে পারে তার আদ্যমত জানার জন্য। তো আমি চলে যাচ্ছি আমার এক আঙ্কেলের কাছে যিনি খুবই সফল এই ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল, আমরা আসলে জানতে চাচ্ছি আসলে আপনি যে এই যে অটোরিকশার ব্যাটারি এবং বিভিন্ন যন্ত্রাংশ যে আপনি বিক্রি করেন বেশ অনেক বছর ধরে, আপনি অনেক সফল আমরা জানি, যে আসলে এই ব্যবসাটা আসলে অনেকেই করতে চাইবে, কারণ হলো এখন প্রচুর এমন কোনো বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে অটোরিকশা নাই। এই অটোরিকশা প্রচুর সব জেলায় শহরে অটোরিকশা অনেক আছে। তো অটোরিকশা যেমন আছে তেমন তার যন্ত্রাংশ প্রয়োজন আর তার ব্যাটারি প্রয়োজন, এটা আমরা সবাই জানি। তো আসলে এই ব্যবসাটা যুগের সাথে যায়, খুবই রানিং একটা বিজনেস। তো আপনি এই ব্যবসাটা কীভাবে শুরু করলেন আর নতুনটা এই ব্যবসাটা কীভাবে শুরু করতে পারে সেই ব্যাপারে যদি বলতেন। ব্যবসার শুরুতে পুঁজি খুব একটা বেশি পুঁজি লাগবে না, 5 থেকে 7 লাখ টাকার ভিতরে মোটামুটি একটা ভালো পুঁজি এই ব্যবসার জন্য যথেষ্ট। শুরু করতে হবে একটু শহরকেন্দ্রিক, যেখানে যানবাহনের চলাচলটা সাধারণত একটু বেশি থাকে, মানুষ যাতে দেখতে পারে। এই বিশেষ করে ব্যবসা তো রাস্তায় যারা গাড়ি নিয়ে চলাফেরা করে এদের থেকেই এই কারণে রাস্তার পাশে খুব একটা অ্যাডভার্টাইজের দরকার নেই, এরাই জানবে। এবং প্রথম দিকে পুঁজি কম থাকলেও পরবর্তীতে কোম্পানির সাথে যোগাযোগের মাধ্যমে বিশেষ করে ডিলারশিপ নিতে পারলে জি আপনার এটা বেশ বেশি প্রোগ্রেস হবে। তো সেক্ষেত্রে আপনার এই ডিলারশিপ নিতে হলে 5-7 লাখ টাকা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। ওদের সাথে শুধু একটা চুক্তি থাকবে, চুক্তিতে তারা আপনার থেকে একটা চেক নেবে, ওই চেকের সমপরিমাণ মাল আপনাকে তারা ক্রেডিটে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং তারা সাপোর্ট দেবে, সেলসম্যান অনেক সময় ব্যাটারির কোনো সমস্যা তারা দেখবে। আচ্ছা, তো সেক্ষেত্রে 5-7 লাখ টাকা থেকে আরম্ভ করলে তার মাসে কেমন লাভ আসতে পারে? 60-70 হাজার টাকা। আচ্ছা, 60-70 টাকার মতো আসতে পারে, 60-70 হাজার টাকা। এটা তো বেশ ভালো একটা ইনকাম। হ্যাঁ, তা আপনি ভালো করে জানেন যে এই যে প্রবাসী যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যায়, অনেকটা খরচ করে যায়, তারা ঠিকমতো কোনো চাকরিও পায় না, আবার ব্যাগ ফেরত আসে, আবার অনেক বেকার আছে তারা কী করবে দিক নির্দেশনা পায় না। তো আপনি কি মনে করেন তাদের জন্য ব্যবসাটা কেমন হবে? ভালো, তবে ধৈর্যের সাথে করতে হবে আর মানসিকতা থাকতে হবে, মানব সেবার চেষ্টা খেয়াল অন্তর্ভুক্ত রাখতে হবে। আচ্ছা আচ্ছা। শুধু ব্যবসায়িক নিয়ে চেষ্টা নামলেই হবে না, মানুষের অনেক সময় ছাড় দিতে হবে। এতো গরিব মানুষের সাথে কারবার, এদেরকে একটু ছাড় দিতে হবে। আচ্ছা, না সেক্ষেত্রে আঙ্কেল আবার যদি বেশি বাকির দিকটাও তো লক্ষ্য রাখতে, বেশি বাকি করে গেলে সেক্ষেত্রে বাকি দেওয়াই যাবে না। আচ্ছা আচ্ছা, বাকি দেওয়াই যাবে না। আচ্ছা, বাকি দিলে আসলে ব্যবসা এরকম কোনো কিছু হবে না। আচ্ছা আচ্ছা, আশা করা যাবে না, বরঞ্চ লসে পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমি জানি আঙ্কেল যে খুব অল্প সময় হয়েছে আপনার এই ব্যবসাটা, খুব বেশি অনেক সময় যে হয়েছে এমন না, যে অনেক বছর ধরে করতেছেন এমন না, কিন্তু অল্প সময়ের ভিতরে আপনি খুব নাম করছেন। তা আসলে এই ব্যবসায় নাম যশ খ্যাতি বাড়ানোর জন্য আসলে মূল টেকনিকটা কি, যারা নতুন অ্যাপ্লাই করতে পারে? এদের সাথে একটু সুন্দর ব্যবহার, যারা আসতেছে তাদের সাথে আপনি এমন মনে করা যাবে না যে কিনতেছেন আপনি তার সাথে দুর্ব্যবহার করলেন, এমনটি না। তাদের সাথে ভালো ব্যবহার করেন, আজকে না হোক কালকে আসবে, কালকে না আর একদিন আসবে। জি, আপনি তার সাথে সুন্দর ব্যবহার করেন, আপনি তার সাথে একটু যত্ন আত্তি করেন, তার কেমন আছে জিজ্ঞেস করেন, তার রিক্সাটা কেমন চলতেছে একটু নিজে উঠে দেখেন। আচ্ছা আচ্ছা। অনেক ব্যবসা আছে আঙ্কেল, সেটা হলো আপনার এই যে অনেক জানাশোনা লাগে, জানাশোনা নিয়ে এসে তারপর ব্যবসায় আসতে হয় না, এটা কি জানতে হবে? কিছু জানতে হবে ব্যাটারি সম্পর্কে, একটা মোটামুটি ধারণা। এটা কীভাবে জানবে, কোথেকে জানবে? এ শুরু করলে হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, আস্তে আস্তে এই ব্যাপারে আইডিয়া করলে কোম্পানির লোক আসবে, তারাই বুঝাই দেবে, দেখাই দেবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে নতুন এই ব্যবসা খুবই দ্রুতভাবে তাড়াতাড়ি যদি আরম্ভ করতে পারে খুব ভালো হবে। হ্যাঁ, মানসিকতা থাকতে হবে, ধৈর্যের সাথে কাজ করতে হবে, অবশ্যই কোনো কর্মফল নষ্ট হয় না, কারো কর্মফল নষ্ট হয় না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই দিক শুনে অনেক তরুণ এবং যারা বেকার আছে তারা অবশ্যই উপকৃত হবেন এবং আল্লাহ আপনার ব্যবসায় অবশ্যই আর বরকত দান করুক, আর উত্তরোত্তর সমৃদ্ধি আপনার হোক সেই কামনা করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।